বিহার থেকে শ্রমিকদের নিয়ে ফেরার পথে উল্টে গেল বাস, ঘটনায় আহত 13 জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে ধুবড়ী কলেজ সংলগ্ন জঙ্গলিবাড়ি এলাকায়। শনিবার গভীর রাতে পরিযায়ী শ্রমিকদের গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছায় ধুবড়ী থানার পুলিশ ও দমকল বাহিনী। বিহারের ইটভাটা থেকে কোচবিহারের তুফানগঞ্জে ফিরছিলেন পরিযায়ী শ্রমিক বোঝাই একটি বাস। ধুবড়ীর খোলাই গ্রামে এলাকায় পৌঁছাতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নদীতে পড়ে যায়। এই ঘটনায় আহত হন 13 জন শ্রমিক, সবাইকে ধুবড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো কিসে ফিরছিলেন? কতজন? কতজন ফিরছিলেন? তাও 30 জন হবে। 11 মত খাওয়া ছিল, এখানটায় এসে পর্যন্ত তো নিয়ে আসলো, ভাবি এখানটায় এসে গাড়িটা নামিয়ে দিয়েছে। কি গাড়ি ছিল? গাড়িটার ব্যবস্থা কারা করে দিয়েছিল? গাড়িটার ব্যবস্থা তো কেউ করেনি, প্যাসেঞ্জার গুলো সবাই আস্তে আস্তে করে উঠছে, কিন্তু গ্রামের লোক কেউ আসেনি সঙ্গে, যে আমাদের সহযোগিতা করে কেউ আসেনি। কতজন ছিল গাড়িতে টোটাল? গাড়িতে 30-32 জন তো হবে। ওখানে কিসে কাজ করতে গিয়েছিলেন? আমার ভাটাতে কাজ করতে গেছি।